বছরের প্রথম দিনেই স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। রোববার পিয়ংইয়ং এর রিয়ংসং এলাকা থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে সিউল। উত্তর কোরিয়ার যে কোনো উস্কানির জবাব দিতে প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ। অন্যদিকে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি এবং অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিয়েছেন কিম জং উন। ওয়াশিংটন সিউলের হুমকি মোকাবিলা করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। ২০২২ সাল যেখানে শেষ করেছে ঠিক সেখান থেকেই শুরু করল উত্তর কোরিয়া। বছর শেষ করেছিল ক্ষেপণাস্ত্র ছুড়ে, নতুন বছর শুরু করল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেই। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগ জানায়, রোববার স্থানীয় সময় রাত 3টার দিকে রিয়ংসং এলাকা থেকে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করেছে সিউল। ক্ষেপণাস্ত্রটি 400 কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে বলে জানানো হয়েছে। এদিকে কিম জং উন প্রশাসনের যে কোনো উস্কানির জবাব দিতে প্রস্তুত আছে জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ। এছাড়া এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে পিয়ংইয়ং এর অবৈধ অস্ত্র কর্মসূচি হিসেবে উল্লেখ করে অস্থিতিশীলতা বাড়াচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে পরপর 2 দিন ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাপান। পিয়ংইয়ং নতুন বছরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে কোরীয় উপদ্বীপ এবং আশপাশের অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ড জাপানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। একই সঙ্গে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতির বিরোধী। এদিকে আন্তর্জাতিক নানা চাপ উপেক্ষা করে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি এবং অস্ত্রের মজুদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন কিম জং উন। দেশটির সংবাদ মাধ্যম কেসিএন এর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিপজ্জনক সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রস্তুত থাকতে এবং নিজেদের সেনাবাহিনীকে শক্তিশালী করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কিম। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।